হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর নিয়ে এসেছি, যেখানে রেলের গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত একটা নতুন আপডেট বেরিয়ে এসেছে। কবে থেকে পরীক্ষা শুরু হতে চলেছে তার উপরে একটা নিউজ আপডেট আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দিতে চলেছি, এবং এর আগের রেলের পরীক্ষাটা অর্থাৎ এনটিপিসির পরীক্ষার ব্যাপারেও আমি যে আপডেটটা দিয়েছিলাম, যে মাসের কথা বলেছিলাম, সেই মাসের থেকেই কিন্তু পরীক্ষাটা শুরু হয়েছিল। এবং আজকের ভিডিওতেও কিন্তু তোমাদের জন্য রেলের গ্রুপ ডি সংক্রান্ত নিউজ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি, অর্থাৎ এনটিপিসির পরে এবার কিন্তু রেলের গ্রুপ ডির পরীক্ষার পালা। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক নিউজ আপডেটে কোন খবরটি প্রকাশিত হয়েছে। তো তাহলে বন্ধুরা, আমরা এখন আছি এই সময় নিউজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে। এই সময় এই যে নিউজ পোর্টালটা, এটা কিন্তু সবসময় ভালো এবং সঠিক খবরটাই প্রকাশ করে, এবং গ্রুপ ডি সংক্রান্ত খবরটিও কিন্তু এই নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে শুরু হতে চলেছে রেলের গ্রুপ ডি পরীক্ষা, জেনে নিন কীভাবে প্রস্তুতি নেবেন। এখানে বলা হয়েছে ভারতীয় রেলে গ্রুপ ডি পদে 100,000-এর বেশি শূন্য আসনে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বিভিন্ন দফায় পরীক্ষার আয়োজন করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো তাহলে বন্ধুরা, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে এপ্রিল মাস থেকে কিন্তু গ্রুপ ডির পরীক্ষা শুরু হতে চলেছে, এবং এটা চলবে জুন মাস পর্যন্ত। পরীক্ষায় সাফল্যের জন্য প্রশ্নপত্র সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন, এই প্রতিবেদনে সমস্ত তথ্য তুলে ধরা হলো। তো তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক এই নিউজ পোর্টালে আর কী কী বলা হয়েছে। আগামী এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে 2021 সালের রেলের গ্রুপ ডি পরীক্ষা, চলবে জুন মাস অবধি। সম্পূর্ণ পরীক্ষা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে হবে। এই পরীক্ষার মাধ্যমে মোট 103,769 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত পরীক্ষার্থীরা চাকরির আবেদনপত্র জমা দিয়েছেন, তাদের পরীক্ষার ভালো ফল করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দেওয়া প্রয়োজন। প্রশ্নপত্র হবে MCQ ধরনের, 4টি অপশানের মধ্যে থেকে পরীক্ষার্থীদের সঠিক উত্তর বেছে নিতে হবে। এই পরীক্ষায় মূলত পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞান, অঙ্ক, লজিক্যাল রিজনিংয়ের উপর জোর দেওয়া হয়ে থাকে। কোনো পরীক্ষার্থীর সাধারণ জ্ঞান ভালো হলে সে অবশ্যই এই পরীক্ষায় আশানুরূপ ফল করতেই পারেন। এই পরীক্ষায় মোট 20 নম্বরের সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হবে। পরীক্ষার্থীদের থাকবে ইতিহাস, ভারতের রাজতন্ত্র, ভূগোল, সংস্কৃতি, অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপরেও করা হবে প্রশ্ন। কাজেই দৈনন্দিনের ঘটনা সম্পর্কে পরীক্ষার্থীর ধারণা অবশ্যই থাকতে হবে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিন্তু এখানে জোর দিতে বলা হয়েছে। এছাড়াও প্রশ্নপত্রে 25 নম্বরের অঙ্কসহ বিজ্ঞানের থেকে 25 নম্বর ও জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থেকে 30 নম্বরের প্রশ্ন থাকবে। তো বন্ধুরা, এখানে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থেকে একটা বড় নাম্বার থাকছে, তো সেই জন্যই কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিংয়ের ওপরে ক্লাসগুলো করাচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই ভালো করে ফলো করবে। অঙ্ক ও বিজ্ঞানের প্রশ্নের মান 10ম শ্রেণীর মানের হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে। মোট 100টি প্রশ্ন থাকবে পরীক্ষায়। পরীক্ষার্থীদের হাতে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। বিকলাঙ্গ পরীক্ষার্থীদের জন্য থাকবে 2 ঘন্টা সময়। এছাড়াও এই পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য থাকবে নেগেটিভ মার্ক। 3টি প্রশ্নের উত্তর ভুল দিলে 1টি সঠিক প্রশ্নের নম্বর কেটে নেওয়া হবে। তাই পরীক্ষার্থীরা যেন প্রশ্নের উত্তর দেওয়ার আগে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখেন, তাই সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার চেষ্টাই করবেন। এই পরীক্ষাটি ছাড়াও রেলের অন্য একটি পরীক্ষাও চলছে। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে 35,281টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই সংক্রান্ত পরীক্ষাও নেওয়া হবে কম্পিউটার মাধ্যমে অনলাইনে। গত বছরের 28শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই পরীক্ষা 5 দফায় নেওয়া হচ্ছে। 1.25 কোটি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসছেন। পরীক্ষা চলবে 27শে মার্চ অবধি। অন্তিম দফায় 19 লক্ষ পরীক্ষার্থী বসবেন এই পরীক্ষায়। স্নাতক ও স্নাতক নন এই 2 ক্যাটাগরি আলাদা আলাদা শিফটে নেওয়া হবে এই পরীক্ষা।
তো তাহলে বন্ধুরা এখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে এনটিপিসির পরীক্ষা শেষ হওয়া মাত্রই কিন্তু গ্রুপ ডির পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তার জন্য তোমাদের প্রিপারেশনটা ভালো করে এখন থেকে অবশ্যই নিতে হবে, এখনও যথেষ্ট সময় রয়েছে। এবং তার জন্য যে সকল সিলেবাসের কথা এখানে বলা হলো সেই সমস্ত বিষয়গুলোর ওপরে ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এবং এটা যেহেতু একটা পপুলার নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে তো খুব শীঘ্রই অফিসিয়ালভাবেও কিন্তু নোটিশটা দিয়ে দেওয়া হবে। তো তোমরা কিন্তু তার অপেক্ষা না করেই এখন থেকে এই নিউজটাকে সিরিয়াসভাবে নিয়ে প্রিপারেশন নিতে থাকো, কারণ এর আগের এনটিপিসির পরীক্ষার সময় কিন্তু আমি যে নিউজটা তোমাদের দিয়েছিলাম সেটা কিন্তু সঠিকভাবে প্রমাণিত হয়েছিল। তো তাহলে বন্ধুরা আজকের এই ইনফরমেশনটা যদি তোমাদের পক্ষে হেল্পফুল এবং উপকারী মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং এটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ খবর যে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। এই ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।